ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, একজন মানুষের ভাষা শিখতে 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। তেমনি জীবন চলার পথে কোনটা ঠিক, কোনটা ভুল, কি করা উচিত, কি করা উচিত নয়, সেটা বুঝতেও আমাদের অনেক সময় লেগে যায়। সহজ জীবন চ্যানেলের আজকের সিরিজে আমরা মানুষের বাস্তব জীবন বিশ্লেষণের মাধ্যমে এমন 20টি উপদেশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার থেকে আপনি জানতে পারবেন জীবন চলার পথে কখন কি করবেন, কখন কি বলবেন ও কার সাথে কেমন আচরণ করবেন। তাই উপদেশগুলো মন দিয়ে শুনুন ও আপনার ছোটদেরকেও শিখিয়ে দিন। এবং আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সেই সব লোকের সঙ্গ এখনই ত্যাগ করুন যারা ভবিষ্যতে আপনাকে ত্যাগ করবে বলে মনে হয়। কাউকে অন্ধ অনুকরণ না করে নিজের ক্যারিয়ার ও লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন। মনে রাখবেন, বেকার থাকলে কেউই পাত্তা দেবে না। বাইরের কেউ আপনার জীবন পরিবর্তন করে দেবে না। নিজের উপর আস্থা রেখেই সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে শিখুন। বাবা মায়ের কষ্টে অর্জিত অর্থ অপব্যয়ে উড়িয়ে দিয়েন না। সকলের সাথে মিলেমিশে থাকবেন এবং অন্যের ক্ষতি করবেন না, অন্যকেও আপনার ক্ষতি করতে দিবেন না। জীবনের গুরুত্ব অনুধাবন করতে শিখুন আর ভালোবাসার মানুষকে কখনো উপেক্ষা করবেন না। যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমই ভালো বা অত্যন্ত খারাপ নয়, যদি আপনি তা পরিমিত পরিমাণে ব্যবহার করেন। ধূমপান, মদ, সামাজিক মাধ্যম, ইন্টারনেট আর নারী, কোনোটাতেই আসক্ত হবেন না। সকালে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা ধ্যান ও মর্নিং ওয়াক করুন, এটা সারাদিন আপনার মন চঞ্চল রাখবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপরিচিত লোকের নিকট ছবি শেয়ার করবেন না, সেগুলো তারা প্রতারণামূলক কাজে ব্যবহার করতে পারে। আপনার পূর্বের কৃত ভুলের জন্য কোনো অনুশোচনা নয়, সেগুলি ভুলে যান। আপনার দামি গাড়ি কিংবা দামি পোশাক আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো পরিবারের সাথে আপনি কতটুকু সময় কাটাচ্ছেন সেটাই। প্রতিদিন পত্রিকা দেখুন আর ঘুমাতে যাওয়ার আগে ভালো ভালো বই পড়ুন। যখনই আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করবে, এটা ঘটবেই, কাজেই এটার জন্য প্রস্তুত থাকুন। আপনি আপনার জীবনের জন্য যে পেশাটি বেছে নিচ্ছেন, আপনার বাবা মা সেটাতেই সমর্থন দেবে এমনটা প্রত্যাশা করবেন না। জীবন চলার পথে অনেক ঘনিষ্ঠ ভালো বন্ধুকে আপনি হারিয়ে ফেলবেন, তারাও মানুষ, অন্য আর 10 জনের মতোই, মেনে নিন। আপনাকে যারা ঘৃণা করে, কষ্ট দিয়ে মজা পায়, নিগৃহ করে, তাদের সাথে ঝগড়া বাঁধাবেন না, তাদেরকে করুণা করুন। যখনই প্রয়োজন মনে করবেন তখন না বলুন, না বলতে পারাটা একটা শিল্প। আপনি যত বেশি সফল হতে শুরু করবেন তত বেশি লোক আপনাকে হিংসা করতে শুরু করবে, অনলাইন অফলাইন যে কোনো জায়গায়, তার জন্য প্রস্তুত থাকুন। যে খারাপ জিনিসগুলোর দ্বারা আপনি আগে কখনো আক্রান্ত হতেন না, এড়িয়ে চলতে পারতেন, জীবনে কোনো প্রভাব পড়তো না, কিন্তু এখন সেই জিনিসগুলোই আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। অনলাইনে কখনোই প্রেমের সম্পর্কে জড়াবেন না। এখানে আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে চাচ্ছেন তার সৎ হওয়ার সম্ভাবনা শূন্য। আপনার অক্লান্ত কঠোর পরিশ্রম কখনোই অন্যের চোখে পড়বে না, অন্তত সফল হওয়ার আগ পর্যন্ত হতাশ হবেন না। এছাড়াও যদি জীবনের অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, চেষ্টা করব তার উত্তর দিয়ে দিতে। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান যদি ভালো লাগে, আর অবশ্যই আপনার ছোটদের এগুলো শেয়ার করে দিন, যাতে তারাও তাদের জীবনে উপদেশগুলো প্রয়োগ করতে পারে। সবশেষে, চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি সাথে সাথে পাওয়ার জন্য।